वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। तो केमन आछो तुम्हारा? आई होप तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ आछि मोटामुटी। तुम्हारा गलार वॉयस शुने बुझते ही पारछो गलाटा आमार बसे गेछे। तीन चार दिन आमी तोमादेर संगे भिडियो शेयर करते पारिनि, तार जोन्नो कारण एकटाई, आमी भिडियो एडिट करते पारछिलाम ना, गलार अवस्था आरो बाजे अवस्था छिलो। तो आज के एकटुखुनि बेटार आछे, ओई जोन्नो भाबलाम ताड़ाताड़ि तोमादेर संगे भिडियोगुलो शेयर करि। तो आमारो माने जतक्षणे शेयर करछि आमारो निजेरे केमन एकटा होच्छे। तो जाइ होक आजके एसे गेछि नतुन भिडियो निये। तो शुरू करलाम, देखते पाच्छो किछु क्लिप्स हेयर एक्सेसरिज दिए। एखाने देखो किछु कोरियन स्टोनेर ओपर किन्तु क्लिपगुलो रयेछे। एई क्लिपगुलो किन्तु एबार विभत्स, माने दारुण एकटा क्रेज फेलेछे जाके बला जाय। आर एबार किन्तु एरकम कोरियन डिजाइनेर ओपर आरो अनेक कालेक्शन एसेछे, आमी आशा करछि सब तोमादेर संगे शेयार करबो। तो भिडियोगुलो तोमरा देखते थाको। आर दुर्गा पुजो किन्तु आर मात्र 15 दिन बाकि। तो जारा एखोनो शपिं करोनि, केन करछो ना, ताड़ाताड़ि जाओ शपिं करे नाओ आर भिडियोटा देखो। भिडियो देखले तोमादेर अनेकटा हेल्पफुल हबे, तोमरा कोथाय कि पाबे ताहले चट जल्दी गिये খুঁজে খুঁজে কিনে নিতে পারবে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও সব কিছুর খোঁজ পেয়ে যায় বাড়ি বসেই। তো দেখো, এরপরে শেয়ার করছি কিছু জুতোর কালেকশান। আর এই দোকানে কিন্তু দারুণ দারুণ কালেকশানের জুতো রয়েছে। আর তোমরা আমাকে বলেছিলে দিদি বাচ্চাদেরও কিছু শেয়ার করো, বাচ্চাদের জিনিস কোথায় পাবে না পাবে। তো আমি আজকে এই ভিডিওতে কিন্তু বাচ্চাদের জুতো প্লাস বাচ্চাদের জামাকাপড় তোমরা কোন জায়গাটায় গেলে একটু কমের মধ্যে পেয়ে যাবে সেগুলো সবই শেয়ার করে দেবো। এখানে যে জুতোগুলো তোমরা দেখছো এগুলোর প্রাইস মোটামুটি রয়েছে 250-200 থেকে স্টার্ট। এগুলো দেখছো একটু ফ্যান্সি টাইপের ওপর রয়েছে, এক একটার এক এক রকম প্রাইস রয়েছে, সব কটা সেম প্রাইস নয়। তো তোমরা একটু বার্গেনিং করে নেবে তাহলে কিন্তু আরও কমে তোমরা এগুলো পেয়ে যাবে। তো দেখো এই সাইডে কিছু বাচ্চাদের জুতো রয়েছে। বাচ্চাদের জুতোগুলো কিন্তু সত্যি ভীষণই সুন্দর সুন্দর, আর বড়দের তুলনায় কিন্তু বাচ্চাদের জিনিসের দাম বেশি জুতোর। তো এখানে বাচ্চাদের যে জুতোগুলো দেখছো, এই জুতোটার দাম বলছিল 300 টাকা। এরকম বিভিন্ন প্রাইসে তোমরা এখানে জুতো পেয়ে যাবে। ভেতরে আরও রয়েছে, সপ্তভাবে দেখানো পসিবল নয়। যিনি দোকানদার ছিলেন সেই কাকুও অনেক হেল্প করছিলেন, উনিও বলে দিচ্ছিলেন এটা কি ওটা কি। কিন্তু এক একটার এক এক রকম প্রাইস, সবগুলোর প্রাইস ভাবে বলা কিন্তু পসিবল নয়। তোমাদের মোটামুটি বাচ্চাদের জুতোগুলোর কিন্তু তোমরা 300 থেকে স্টার্টিং প্রাইস হয়েছে, 300 থেকে 400-500 এরকমও রয়েছে। তো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ একটু হেভি, মানে ডিজাইন করা, সেগুলোর দাম কিন্তু একটু বেশি। আর ওই দোকানটা তোমরা পেয়ে যাবে SBI ATM-এর গলি থেকে ঢুকে ডান হাতে, পরপর যে জুতোর দোকানগুলো আছে তার সেকেন্ড দোকানে কিন্তু আগের কালেকশনটা শেয়ার করলাম। তো এখন দেখতে পাচ্ছ কিছু টিজের কালেকশন শেয়ার করে দিচ্ছি। আর এই দোকানটা তোমরা পেয়ে যাবে যে জুতোর দোকানটা আগে শেয়ার করলাম, সেই দোকানের অপোজিটে কিন্তু এই টিজের কালেকশনে তোমরা সুন্দর সুন্দর টিজ পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে 150 থেকে আপ টু 250-300 পর্যন্ত। বিভিন্ন সাইজে তোমরা পেয়ে যাবে, সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না। আর কালেকশনগুলো দেখো, জাস্ট ওয়াও ওয়াও কালেকশন কিন্তু এখানে তোমরা পাচ্ছ। তো চলো এরপরে শেয়ার করে দিই ছোট্ট করে কিছু ব্যাগের কালেকশন। আর ব্যাগের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু 200 থেকে স্টার্ট হয়ে আপ টু 350-400 পর্যন্ত রয়েছে। আর এই যে দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আগে যে টিজের দোকানটা শেয়ার করেছিলাম তার ঠিক পরেই কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে। তো চলো এরপর শেয়ার করে দিই কিছু জুয়েলারি কালেকশন। আর এখানে দেখতে পাচ্ছ জুয়েলারি কালেকশন কিন্তু জাস্ট ফাটাফাটি কালেকশন। আর এই দোকানটা তোমরা পেয়ে যাবে নিউ মার্কেটে বাজার কলকাতার ঠিক অপোজিটে যে গলিটা রয়েছে তার থেকে ঢুকে বা হাতে 4-5টা দোকান পরেই তোমরা এই জুয়েলারির শপটা কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে দেখো এই যে নেকপিসটা দেখতে পাচ্ছ, এটার দাম রয়েছে 800 টাকা। হ্যাঁ, কারণ এগুলো কিন্তু অতিরিক্ত ডিজাইন যাকে বলা হয়, এই যে দিকগুলো দেখালাম ওগুলোর কিন্তু দাম বেশি। এরপর দেখো শেয়ার করছি তোমাদের সঙ্গে কিছু অক্সিডাইজের কালেকশন। এগুলোর প্রাইস রয়েছে মোটামুটি 100-150 এইরকম করে দাম রয়েছে। যত ডিজাইন বেশি তত দাম বেশি, জুয়েলারির ওভাবে তো দাম বলা যায় না, তাও যতটা সম্ভব আমি বলে দিচ্ছি। তোমরা দোকানে যাবে একটু বার্গেনিং করে নেবে তাহলে কিন্তু আর একটু কমে তোমরা পেয়ে যাবে। তো দোকান কোথায় সেটাও বলে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করতে ভুলো না। আর একটা কথা, তোমরা আমার ভিডিও দেখছো, পছন্দ করছো, কমেন্ট করছো, সত্যি খুব ভালো লাগছে, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমারও ভীষণ ভালো লাগে। আর একটা কথা, আর আমাদের পরিবার কিন্তু 1000 মানুষের পরিবার হয়েছে, তার সেই জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, তো আরও অনেক সাপোর্ট করো, আরও অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা নিয়েই এই পথ চলা শুরু হয়েছিল, সেই পরিবার আজকে 1000 জনের হয়েছে। তো সেই জন্য তো মানে আমি খুশিতে জাস্ট লাফাচ্ছি, এরকম ব্যাপার। তো যাই হোক,
এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আর আমি তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো। তো যাই হোক, দেখো এরপরে যে কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে রয়েছে কিছু ওয়ান পিসের কালেকশান। তোমরা বলেছিলে যদি ওয়ান পিসের কালেকশান দেখাও, তো আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এগুলো রয়েছে ওয়ান পিসের কালেকশান, এগুলো যেগুলো শর্টের মধ্যে রয়েছে সেগুলোর প্রাইস রয়েছে 550, আর যেগুলো লং রয়েছে, দেখো এটা একটু লং রয়েছে, এই লংগুলোর প্রাইস রয়েছে 650, ঠিক আছে। ছোটোগুলোর প্রাইস আছে 550, বড়োগুলোর প্রাইস আছে 650। তোমরা একটু দরদাম করে নেবে, তাহলে কিন্তু তোমরা আরও কমে পেয়ে যাবে। আর এই শপটা তোমরা পেয়ে যাবে আগে যে জুয়েলারির শপটা আমি দেখালাম সেই শপের থেকে একটু এগিয়ে যাবে, বাহাতেই তোমরা এই দোকানটা কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশান রয়েছে, কিন্তু একসাথে রয়েছে, তো তোমরা একটু বার করে খুঁজে ভালো দেখে নিয়ে নেবে, কারণ একসঙ্গে রয়েছে। আর পুজো কিন্তু প্রায় এসে গেছে, সবাই কিন্তু যার যার শপিং করে নিচ্ছে, তো তোমরা এখনও যারা শপিং করোনি তাড়াতাড়ি যাও গিয়ে শপিং করে নাও। আর কাদের কাদের শপিং হয়ে গেলে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে নিউ মার্কেটের অনলি কুর্তি আর অনলি জুয়েলারির ওপর দুটো ভিডিও শেয়ার করে দিয়েছি, তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যারা যারা শুধু জুয়েলারি দেখতে চাইছো বা শুধু কুর্তির কালেকশান দেখতে চাইছো এন্টায়ার মার্কেটে, তো সেইগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে, তো ঝটপট করে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। তো দেখো এই যে কালেকশানগুলো শেয়ার করছি এগুলো কিন্তু সত্যি ভীষণই সুন্দর সুন্দর। তো এরপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু চিকনকারি কুর্তির কালেকশান। এখানে কিন্তু তোমরা নর্মাল চিকনকারি কুর্তি থেকে শুরু করে মিরর ওয়ার্কেরও পেয়ে যাবে। আর চিকনকারি কুর্তির কিন্তু ফিক্সড রকম কোনো প্রাইস নেই, ডিজাইন যত বেশি হবে তত কিন্তু দামটাও বাড়বে। যদি নর্মাল কুর্তিগুলো তোমরা নাও তাহলে সেগুলোর প্রাইস রয়েছে মোটামুটি 400 থেকে স্টার্টিং, আর যদি মিরর ওয়ার্কের নাও তাহলে কিন্তু দামটা আস্তে আস্তে বাড়ছে। আমি একটা কুর্তি নিয়েছি চিকনকারি, সেটা মিরর ওয়ার্কের ওপরই ছিল, অতটাও ডিজাইন ছিল না, তো আমার ওটা পড়েছে হচ্ছে 650 মতো দাম পড়েছে। আর এই দোকানটা কিন্তু তোমরা ওই মোহ বলে যে শপটা রয়েছে তার সামনেই এই দোকানগুলো পেয়ে যাবে। দেখো পিছনে সাফারি খাদিম এগুলো রয়েছে পরপর, তার সামনে কিন্তু এরকম দারুণ দারুণ কালেকশানে তোমরা এখানে যেমন টপ পেয়ে যাবে তেমন কিন্তু সুন্দর সুন্দর প্লাজো প্যান্ট পেয়ে যাবে। দারুণ দারুণ কালেকশান এখানে রয়েছে, আমি কিন্তু এখান থেকে শপিং করেছি, আমার কিন্তু জিনিসগুলো ভালোই হয়েছে মোটামুটি। তো দেখো এরপরে শেয়ার করছি কিছু বাচ্চাদের কালেকশান। বাচ্চাদেরও তোমরা বলেছিলে যে দিদি কালেকশান শেয়ার করো, তো এই যে খাদিম রয়েছে বা সাফারি রয়েছে এই যে দোকানগুলো রয়েছে তার সামনেই কিন্তু এরকম বাচ্চাদের কালেকশানে তোমরা দোকান পেয়ে যাবে। এগুলোর দাম কিন্তু এক একটার এক এক রকম রয়েছে, 100-150 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে, ভীষণই কম দামে। আর এই জায়গাটা এত কালারফুল, আমার এখানটা এত ভালো লাগছিলো মানে কি বলবো। তো যেহেতু বাচ্চাদের জিনিস এমনিই দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো এরপরে রয়েছে এখানে কিন্তু কিছু ওনারও কালেকশান রয়েছে পরপর, এখানে তোমরা অনেক দোকান কিন্তু পেয়ে যাবে দারুণ দারুণ কালেকশানে। ওনাগুলো কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে 100 থেকে 100 থেকে, যেরকম ডিজাইন বেশি হবে তোমরা জানো সেরকম দাম বেশি, তো তোমরা দরদাম করতে একদমই ভুলো না, দরদাম কিন্তু করে নিও। আর দরদাম করে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকবে না, তোমাদের যে প্রাইসটা সেই প্রাইসটা বলে তোমরা সেখান থেকে চলে যাবে। যদি ওনাদের দেওয়ার মতো প্রাইস হয় তাহলে কিন্তু ওনারা কে দেবে, ওরকম দাঁড়িয়ে থাকলে বেশি আগ্রহ দেখালে কিন্তু ওনারা বুঝে যাবে যে তোমার ভীষণ পছন্দ হয়ে গেছে, তুমি ওটা নেবেই, তখন সেখানে কি আর দরদাম করে কোনো লাভই হবে না, বেশি আগ্রহ দেখাবে না, জাস্ট দেখবে, দেখে নেড়ে চেড়ে তোমরা দাম বলবে। যদি ওনাদের দেওয়ার মতো হয় ওনারা ঠিক ডাকবে, আর দেওয়ার মতো না ডাকবে অবশ্যই ডেকে তোমাকে একটা রিজনেবল প্রাইস ওনারা জিজ্ঞাসা করবে যে তোমরা কি এটাই দিতে চাও বা কিছু, তখন তোমরা বলবে যে এইটাই না বা সেরকম, কিন্তু বেশি আগ্রহ দেখাতে চেয়েও না, ঠিক আছে। তো যাই হোক দেখো এরপরে এখানেও কিছু বাচ্চাদেরই কালেকশান রয়েছে, আর আমি কত শেয়ার করব, এখানে দারুণ দারুণ কালেকশান রয়েছে, মানে কোনটা ছেড়ে আমি যে তোমাদের কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো তোমরা বুঝতে পারছো তোমরা যখন কিনতে যাবে তখন তোমরা কীরকম কনফিউজ হবে। তো যাই হোক দেখো এখানে কিন্তু কালেকশানগুলো সত্যিই সুন্দর সুন্দর, আর এই দোকানগুলো পরপর কিন্তু তোমরা ওই খাদিমের দোকানে সামনেই সব পরপর এই দোকানগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এখানে বাচ্চাদের দারুণ দারুণ কালেকশান রয়েছে, আর সবই প্রাইস মোটামুটি 100-150 থেকে স্টার্ট রয়েছে, 100-150 থেকে স্টার্ট করে মোটামুটি 350-400-500 এরকম রয়েছে, দরদাম করে নেবে আরও কমে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। ভিডিওটা কি এখনও লাইক করোনি? কেন করোনি, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দাও, আর এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও।
তো দেখো এখানে এবার কিছু টপের কালেকশন এখানে দেখতে পেলাম, তাই জন্য শেয়ার করে দিলাম। এই টপগুলো কিন্তু এবার খুব উঠেছে, এগুলোও কিন্তু ডিজাইনটা অনেকটাই চিকনকারি কুর্তির মতনই ডিজাইন। ওপরেরগুলো বড় বাচ্চাদের, আর নিচে যেটা দেখালাম ওটা কিন্তু ছোটোদেরই কালেকশন। আর এখানে দেখো কিছু গাউনের কালেকশন রয়েছে, আমি আর ঘাটাইনি ওনাদের। তো এখানে তোমরা ওপর থেকে যেটুকু জাস্ট দেখতে পাচ্ছ এগুলোর যা প্রাইস রয়েছে মোটামুটি 500 থেকে স্টার্ট রয়েছে, 500 থেকে আপ টু 650 এরকম রয়েছে। দেখো এরপরে তোমাদের সঙ্গে কিছু এখানে টপের কালেকশন শেয়ার করে দিচ্ছি। এগুলো নর্মাল টপই রয়েছে, এগুলোর প্রাইস কিন্তু 100-150 থেকে স্টার্ট রয়েছে। এখানে কিছু তোমরা শার্টও পেয়ে যাবে, এগুলো পুজোর কালেকশন বলা যায় না বাট ভালো, মোটামুটি পুজোতে না পড়লেও তোমরা এদিক ওদিক পড়তেই পারবে, ভালোই কালেকশনগুলো আর ভীষণ কম দামের মধ্যে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই যে বাচ্চাদের দোকানগুলো রয়েছে তার ঠিক পাশেই তোমরা পরপর এই দোকানগুলো কিন্তু পেয়ে যাবে, এখানে দারুণ দারুণ কালেকশন কিন্তু রয়েছে। এরপরে দেখো শেয়ার করছি কিছু সানগ্লাসের কালেকশনের, সানগ্লাসগুলো দেখো উফ জাস্ট মারাত্মক মারাত্মক সানগ্লাসগুলো। এগুলো যেগুলো একটু ওপরে যেগুলো দেখছো এগুলোর প্রাইস কিন্তু 200 করে রয়েছে, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোর প্রাইস কিন্তু 100 টাকা করে রয়েছে, মাত্র 100 টাকায় দারুণ দারুণ কালেকশন তোমরা পেয়ে যাবে। তো সানগ্লাসটা একটু দরদাম করে নিও তাহলে কিন্তু আরও কমে পেয়ে যাবে। 100 যেগুলো বললাম ওগুলোর মেন প্রাইস হয়েছে কিন্তু 150 টাকা করে, কিন্তু তোমরা একটু দরদাম করলেই ওনারা কিন্তু 100 দিয়ে দিচ্ছে। আর এই দোকানটা তোমরা পেয়ে যাবে বাজার কলকাতার অপোজিটে যে গলি রয়েছে সেই গলি থেকে ঢোকার সময় ডান হাতে দেখতে পাবে এই দোকানটা রয়েছে, এই সানগ্লাসের দোকানটা তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু ভীষণই সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন রয়েছে, সানগ্লাসগুলো বিভিন্ন কালারের মধ্যে যেরকম রয়েছে সেরকম বড় গ্লাস থেকে শুরু করে ছোট গ্লাস দারুণ দারুণ কালেকশন রয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আমি এখান থেকে একটা সানগ্লাস কিনেছি, তো আমি পারলে পরে এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমারটা নিয়েছে 150 টাকা। তো দেখো এরপরে তার পাশেই একটা দোকান রয়েছে যে কুর্তির দোকান, এই দোকানে কুর্তি আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম। তো এখানে কুর্তিগুলো রয়েছে কিন্তু সব 250 টাকা করে, তোমরা যাই নাও সবই কিন্তু 250 টাকা কুর্তি। এখানে তোমরা এল এক্সেল ডাবল এক্সেল কিন্তু পেয়ে যাবে। তো দেখো এরপরে শেয়ার করছি এখানে কিছু টু সেটের কালেকশন, থ্রি সেটের রয়েছে। তো এখানে কিন্তু তোমরা দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবে। এই যে মান্যবর দোকানটা রয়েছে তার ঠিক পাশেই এই দোকানটা তোমরা পেয়ে যাবে, এগুলোর প্রাইস মোটামুটি 650 থেকে স্টার্টিং রয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।